আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জেবিনেট কর্পোরেশন জেটিভি বাংলার ইন্টারন্যাশনাল টপ 10 নিউজে। আপনাদের সাথে আছি আমি নাশিদ বিনতি। সুদানে ফের ক্ষমতায় ফিরেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। সুদানে উৎখাত হওয়া প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় ফিরিয়ে এনেছে দেশটির সেনাবাহিনী। এ ব্যাপারে সামরিক বাহিনী, বেসামরিক নেতৃবৃন্দ এবং সাবেক বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে এক সমঝোতা চুক্তি হয়, যদিও বিরোধী জোট এফএফসির একাংশ এই চুক্তি প্রত্যাখ্যান করেছে। ইতালিতে 40 ঊর্ধ্বদের বুস্টার ডোজ শুরু। ফের ইউরোপে তাণ্ডব চালাচ্ছে মহামারী করোনা। করোনার ঊর্ধ্বগতির লাগাম টানতে সোমবার থেকে বুস্টার বা তৃতীয় ডোজ টিকা কার্যক্রম শুরু করেছে ইতালি। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, স্বাস্থ্য সেবায় নিয়োজিত সব ব্যক্তির জন্য বুস্টার বা তৃতীয় ডোজ টিকা বাধ্যতামূলক। নতুন যুগে প্রবেশ করছে আকাশ যোগাযোগ ব্যবস্থা। নতুন তৈরি উড়োজাহাজ স্পিরিট অফ ইনোভেশনের গতি ঘন্টায় 623 কিলোমিটার। যুক্তরাজ্যের প্রতিষ্ঠান রোলস রয়েস বিশ্বের দ্রুত গতির এই বৈদ্যুতিক উড়োজাহাজটি তৈরি করেছে। এই উড্ডয়নের তথ্য ওয়ার্ল্ড এয়ার স্পোর্টস ফেডারেশনে পাঠানো হয়েছে। অ্যামাজনের বিরুদ্ধে অনলাইনে গাঁজা বিক্রির অভিযোগ। মাদকের বেআইনি লেনদেনের অভিযোগে ই-কমার্স সংস্থা অ্যামাজনের স্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভারতের মধ্যপ্রদেশের পুলিশ। সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে মিষ্টি তুলসী বলে অ্যামাজনে পাচার করা হয়েছে প্রায় 1 টন গাঁজা। পাচার হয়ে যাওয়া এই গাঁজার আন্তর্জাতিক বাজারের দাম 1 কোটি রুপিরও বেশি বলে জানা গেছে। নজরান বিমানবন্দর লক্ষ্যবস্তু বানিয়ে হুথিদের ড্রোন হামলা। সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছে। আরব জোট জানিয়েছে নজরান বিমানবন্দরকে লক্ষ্যবস্তু বানিয়ে ড্রোনটি ছোড়া হয়েছিল। সেখানকার আল আরিশা গ্রামে ড্রোনের বিভিন্ন অংশ ও টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লিথুয়ানিয়ায় তাইওয়ানের দূতাবাস খেপল চীন। লিথুয়ানিয়ায় তাইওয়ানের দূতাবাস খোলার অনুমতি দেওয়ায় খেপেছে চীন। দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করার ঘোষণা দিয়েছে বেইজিং। লিথুয়ানিয়ার এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলা হয় এটি এক চীনা নীতির প্রতি অসম্মান প্রদর্শনের শামিল। এদিকে চীনের এমন সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছে লিথুয়ানিয়া। বিশ্বব্যাপী নানা চাপে ক্লিষ্ট যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের পর ইরাক থেকেও নিজেদের সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র, যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে সমালোচনা। বিশ্লেষকরা বলছেন এতে আরও জনপ্রিয়তায় ধস নামবে বাইডেনের। কিন্তু চীনের কাছে অর্থনৈতিক সমৃদ্ধির সনদ হারানো আর অর্থনীতি টিকিয়ে রাখতে এর কোনো বিকল্পও নেই ডেমোক্র্যাটদের সামনে, কেননা বর্তমানে নানামুখী চাপে বিপর্যস্ত দেশটি। নদীর প্রাণ ফিরিয়ে দেওয়ার দাবিতে উত্তাল ইরান। মধ্য ইরানের ইস্পাহানে শুকিয়ে যাওয়া একটি বড় নদীর প্রাণ ফিরিয়ে আনার দাবিতে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছেন। শুক্রবার একটি বিরান অঞ্চলে বিপুল সংখ্যক কৃষক ও সাধারণ মানুষ দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন। পাঞ্জাবের সামরিক ঘাঁটিতে গ্রেনেড হামলা, সর্বোচ্চ সতর্কতা জারি। ভারতের পাঞ্জাবের পাঠানকোট শহরের এক সামরিক ঘাঁটিতে সোমবার স্থানীয় সময় সকালেই সেখানকার সেনা ছাউনি ত্রিবেণী গেটের সামনে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার পরই গোটা পাঠানকোট শহরে চূড়ান্ত সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডের টুকরো উদ্ধার করেছে এবং একই সাথে সংশ্লিষ্ট সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে। সবিচ্ছিন্ন অবস্থায় থাকার পর ফিলিপিনো প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ আরম্ভ। ফিলিপিন থেকে জাপানে আগত 200-র বেশি নার্স ও পরিচর্যা কর্মীরা সহযোগে বিচ্ছিন্ন থাকার সময়সীমা শেষ করে এখন প্রশিক্ষণ গ্রহণ করছেন। বৈশ্বিক করোনা ভাইরাসের সংক্রমণের কারণে জাপানে প্রবেশের উপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা শিথিল করার পর 234 জন নারী ও পুরুষ প্রশিক্ষণার্থী জাপানে এসে পৌঁছান। দর্শক, এই ছিল আজকের টপ 10 নিউজে। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জেটিভি বাংলা। টোকিও শিন ওকুবুতে অবস্থিত টেলিকমিউনিকেশন কোম্পানি জেবি নেট কর্পোরেশন। সাশ্রয়ী মূল্যে আমরা দিচ্ছি পকেট ওয়াইফাই, টকটাইম সহ ইন্টারনেট সিম কার্ড, নতুন ও পুরাতন মোবাইল, কম্পিউটার ও ইলেকট্রনিক্স পণ্য। এছাড়াও হালাল ফুড সার্ভিস, ভিসা প্রসেসিং ও গাড়িও রপ্তানি করছি। আপনার পছন্দের সার্ভিসটি নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নম্বরে।